ওম তব কথামৃত তপ্তজীবন কবিভিড়ি কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃহন্ত এ ভূরিদা জক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন প্রথম পরিচ্ছেদ নয়ই ডিসেম্বর আঠারোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হল হঠযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা হঠযোগ কীরূপ শ্রীরামকৃষ্ণ হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্জোদ্দার রক্ষা করে জিহভা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্য কখনো কখনো উঠে ওসব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহভা প্রবেশ করে দিয়েছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বছর সে গোট দেওয়া রহিল বহুকালের পরে সেই গোর কোন সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হল চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো লাগ ভেলকি লাগ ভেলকি সকলের হাস্য এসব বায়ুর কার্য হঠযোগ বেদান্তবাদীরা মানে না হঠযোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হঠযোগ ভালো নয় কলিতে অন্নগত প্রাণ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মনি গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন রামকৃষ্ণ কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনও আসন ত্যাগ করেন নাই রামকৃষ্ণ তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর আসিতেছেন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনও ইংলিশম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাঁহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য শ্রী শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হীরানন্দ তার কেমন বালকের স্বভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে গৌরাঙ্গের সাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন যেন আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওইরূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্যে আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করব বলে বেকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বেকারির আটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হল পূজা আর করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড়ো মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেই রূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেহ নাই ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া রহিলেন তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রীরামকৃষ্ণ এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে কীরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন তৃতীয় পরিচ্ছেদ সন্ধ্যা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল সাত ঘন্টা বাজিতে লাগিল মাস্টার আজ রাত্রে থাকিবেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন মাস্টার পড়িতেছেন চরিত্র শ্রী মহারাজ শ্রী জয়মল জয়মল নামে এক রাজা শুদ্ধমতী অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণপ্রীরীতি ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম পাষাণের রেখা যেন নাহি বেশি কম শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা দশ দণ্ড বেলাবধি তাহার সেবায় নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয় রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয় তথাপিহ সেবা সমে ফিরি না তাকায় প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবকাশকালে আইল হানা দিয়া রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ ক্রমে ক্রমে আশিগড় ঘেরে রিপুগণ তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন মাতা তাঁর আশি করে কত উচ্চ ধ্বনি উদ্বিগ্ন হইয়া যে মাথায় কর হানি সর্বস্ব লইল আর সর্বনাশ হইল তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব যেই দিল সেই লবে তাহে কি করিব সেই যদি রাখে তবে কে লইতে পারে অতয়ে বামা সবার উদ্যমে কি করে শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি সেবা সমাপনে রাজা নিকোষিয়া দেখে ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস পহে নাকে জিজ্ঞাসয়ে মোর অশ্বে সওয়ার কে হইল ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল আমরা যে নাহি জানি কখন আনিল সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্তসহ চলিল যুদ্ধেতে যুদ্ধস্থানে গিয়া দেখে সত্যুরের সৈন্য রণসজ্জায় শুইয়াছে মাত্র এক ভিন্ন প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে বিস্ময় হইয়া গিহ কারণ কি পুছে হেনকালে ওই প্রতিযোগী যে রাজা গলবস্ত্র খইয়া করিল বহু পূজা কাশিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু করি জোড়ো হাতে কি করিব যুদ্ধ তব এক যে সেপাই পরম আশ্চর্য সে ত্রৈলক্য বিজয়ী অর্থ নাহি মাগো মুই রাজ্য নাহি চাহ বরঞ্চ আমার রাজ্য চল দিব লহ শ্যামল সেপাই সেই লড়িতে আইল তোমাসনে প্রীতি কি তার বিবরিয়া বলো সৈন্য যে মারিল মোর তারে মুই পারি দরশনও মাত্রে মোর চিত্ত নিলহরি জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম জয়মলের চরণ ধরিয়া স্তব করে যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে তাহা সবার শ্রীচরণে স্মরণ আমার শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु